জানবো মীন রাশির মানুষদের জন্য নভেম্বর মাসটা কেমন থাকবে না থাকবে। নভেম্বর মাসে বৃহস্পতি, শুক্র, বুধ এবং সূর্য এই চারটি গ্রহে ট্রানজিস্টের ফলে আপনাদের 8th হাউস, 9th হাউস এবং 11th হাউস প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকবে। জানবো এই মাসে আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। কেরিয়ারের জন্য বলবো সময়টা ভালো, এই সময় কিন্তু লাইফে অনেক প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন, এই সময় জবে অনেক সুযোগ আপনারা কিন্তু পাবেন। নিজেদের যে ট্যালেন্ট আছে সেগুলোকে যদি এই সময় আপনারা আত্মপ্রকাশ করাতে পারেন তাহলে বলবো সময়টা কিন্তু ভালো। জবের জায়গায় আপনারা অনেক অপরচুনিটিস কিন্তু এই সময় পাবেন, কলিগসদের সাথেও আপনাদের রিলেশন কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে। বিজনেস কেমন থাকছে, বিজনেসের জন্য আমি বলবো সময়টা ভালো, তবে একটু বেশি পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু সফলতা এই মাসে আপনারা পাবেন। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে বলবো একটু খরচ থাকছে, কিছু মেডিকেল এক্সপেন্স কিন্তু এই মাসে আপনাদের বেড়ে যাবে, একটু প্ল্যানিং করে আপনাদের কিন্তু এই মাসে চলতে হবে, না হলে কিন্তু খরচা প্রচণ্ড পরিমাণ হতে থাকবে। আপনারা অহেতুক কিছু কেনাকাটা করে ফেলবেন যার ফলে কিন্তু একটু সমস্যা অ্যারাইজ করার সম্ভাবনা থাকছে। জানবো হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের ব্যাপারে বলবো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকছে, যারা ড্রাইভ করেন তারা কিন্তু প্রচণ্ড কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু সমস্যা থাকছে। হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা বা যাদের আর্থ্রাইটিসের পেইন আছে সেগুলো কিন্তু বাড়ার একটু টেন্ডেন্সি এ মাসে থাকছে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে, ম্যারেজ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এভারেজে একটা কাটবে, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না, কিছু কিছু বিষয় নিয়ে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ম্যারেজ লাইফ কেমন থাকছে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে, তবে কিছু কিছু কারণে একটু ডিস্টেন্সও ক্রিয়েট হবে, সেটা হচ্ছে কোনো ফ্যামিলি মেম্বার আপনাদের মধ্যে ইনভলভ হবে বলে একটু কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো সময়টা ভালো, ফ্যামিলির লোকজনের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই মাসে আপনারা করবেন, ফ্যামিলির লোকজনদের সাথে কিন্তু আপনাদের বন্ডিংটা অনেকটা ভালো হয়ে যাবে। ফ্যামিলির কোনো মেম্বার এই সময় কিন্তু একটু অসুস্থ থাকবে যার ফলে কিন্তু একটু মানসিকভাবে সমস্যা থাকছে। তাহলে বন্ধুরা মীন রাশির মানুষদের নভেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য, সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিও।